হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মাদার্স কিচেন ইউকেতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের আমার ছোট্ট ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন, আমি নিউক্যাসল থেকে লন্ডনে চলে যাচ্ছি। আমার লন্ডন সিটি হলো আমার আসল ঠিকানা, মানে আমার ঘর। তো আমি সুইট হোম মাই সুইট ঘরে চলে যাচ্ছি। আশা করি আপনারা ততক্ষণ আমার সাথে থাকবেন। তো রাস্তায় যাওয়ার সময় অনেক জ্যাম ছিল, আর আমরা দুই ফ্যামিলি একসাথে গিয়েছিলাম, আমার বড় আপু, ওনার ফ্যামিলি এবং আমি। তো সামনের যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটি আমার বড় আপুদের গাড়ি। আর এই তো আমরা যাচ্ছি, আর যাওয়ার সময় আমি একটি ব্যানের মধ্যে একটি হাউসের মতো দেখা যাচ্ছে, সেটি শ্যুট করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটাকে বলে কারাবান। তো কারাবান বলে এই জন্য বিকজ যারা হলিডেতে যায় তো ঘরের মধ্যে সুযোগ সুবিধা সব কিছু, খাবার দাবার রান্না করা কিংবা ঘুমানো সব কিছু মানে এখানে ব্যবস্থা আছে। তো সেটা সাথে নিলেই ওইখানে মানে হলিডেতে মানে খুব আরামে থাকতে পারবে, নিজের ঘরের মতো মনে হবে। তো আশা করি বুঝতে পারছেন, তো এটাকে কারাবান বলে। তারপর আমরা 3 আওয়ার্স জার্নি করার পর একটি কফি শপে আসলাম, মানে একটি সার্ভিস স্টেশনে উঠেছি, উঠে কফি খেয়েছি। তারপর আরও 1 ঘন্টা জার্নি করেছি, তো 4 ঘন্টা হয়েছে। তো আশা করি 4-5 ঘন্টার ভিতরে আমরা ঘরে পৌঁছে যেতাম, কিন্তু একটু লেট হয়েছে বিকজ রাস্তার মধ্যে রোড ওয়ার্কস হচ্ছিলো, তারপর কিছু ট্রাফিকও ছিল সেই জন্য। আর দেখেন রাস্তাগুলো অনেক ফাঁকা, বেশি মানে গাড়ি না, বেশি দূরে না। আমরা এখন চলে যাচ্ছি আমাদের ঘরে। হ্যাঁ, চলে আসছি। তো চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কাপড় তো আমার আপুরা আমাকে গিফট করেছেন, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে 2টি ড্রেস। তো আমার মেজো আপু, যে আপুর ঘরে আমি নিউক্যাসল সিটিতে থাকেন, যে আপু আমার, তো উনি আমাকে দিয়েছেন এগুলা। আর এই শাড়িটা আমার বড় আপু দিয়েছেন, তো আমার আপু উনি আবার লন্ডনে আমার যে আপু আমার সাথে গিয়েছিলেন উনি আমাদের সব মানে ফ্যামিলির সেকেন্ড মানে বড়, আমাদের ভাই বোনদের বড়। তো উনি যেরকম শাড়ি পরেন, তো আমরা 2 বোনকে উনি সেম শাড়ি গিফট করেছেন। তো আমার আপু চাইলে আমাকে এখানে দিয়ে দিতেন, কিন্তু আমার মেজো আপুর সাথে আমাকে দিয়েছেন। তো আমার আপু এইভাবে দেন, আমাদেরকে সারপ্রাইজ দিয়েছেন আমাকে। থ্যাংক ইউ আপু আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য, আমার 2 বোনকে আমাকে এত আদর করেন, কি বলবো। বড়ো বোন থাকলে আসলে খুবই আদর পাওয়া যায়। আসলে আমার ফ্যামিলির সবার ছোট, আমি ভাই বোনদের সবার ছোট, তো সবাই আমাকে অনেক আদর করেন এবং সাপোর্ট করেন। আপনারা দোয়া করবেন আমার বোন ভাইদের জন্য। আলহামদুলিল্লাহ আমি এমন মানে কি বলবো, আমার এত ভালো ভাই বোন পেয়েছি আমি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবাইকে এরকমই দেন। তো আমার আপু আরও দুই আপু আমার হাজব্যান্ডকে আরও 2টি শার্ট দিয়েছেন, আর হালাল পারফিউম, তারপর শাল মানে মানে উন্না দিয়েছেন, হিজাব 3টি ম্যাচিং করে। তো আমি হলিডে থেকে আসার পর অনেক টায়ার্ড ছিলাম, তাই সব কিছু বেশি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো অল্প শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো মাই লাভলি ভিউয়ার্স, আপনারা ভালো থাকুন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো বন্ধু আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মাই লাভলি ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।